তারা একটু রিকল করুন মেমরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম কালি টাকা তোলে, কোনো কমপ্লেন থাকে আমাকে দিত, আমি ইনকোয়ারি করব। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলকাতার শেক্সপিয়ার সোনালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরেরই এক কর্মী, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। ওই অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরহাদ হাকিম জানান এই বিষয়ে তার কাছে কোনো খবর ছিল না, তাকে আগে থেকে জানানো যেত বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে কালীচরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, যা বলার মেয়র সাহেব বলবেন। ফিরহাদের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরে কর্মরত। অভিযোগে বলা হয়েছে কালীচরণ টাকা তুলেছেন অভিষেকের নাম করে। লালবাজারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু এক পুলিশ কর্তা জানান আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না। শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সেখানে এ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আমি ব্যাপারে কিছু জানি না, সংবাদ মাধ্যম থেকে এইমাত্র জানতে পারলাম, যদি এমন কোনো অভিযোগ থাকে আমাকেই আগে বলতে পারত, আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনো অভিযোগ আসে যার ভিত্তি নেই, আমি তাকে কি করে সরাবো? আমি এই অভিযোগের কথা আগে কোনোদিন শুনিনি। শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কালি টাকা তোলে আমি আগেই বলেছিলাম, তপসিয়ায় 200 কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার। যিনি ওই ভবন তৈরির দায়িত্বে আছেন কালী টাকা তুলে তাকেই দিচ্ছে। আমি অনেক আগেই অভিযোগ করেছিলাম, কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চট্টোপাধ্যায়ের চেয়েও এর সম্পত্তি অনেক বেশি। কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করব, এই ব্যাপারটা আমি ঠিক জানি, এটা আমি আগে কোনোদিন শুনিনি, এই ব্যাপারটা আমি ঠিক জানি, যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে হবে, আমি ইনকোয়ারি করব। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কী করে সরব? তারা একটু রিকল করুন মেমরি না, এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালী টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে, কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন যেটা ভাঙা ভাঙা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে, টিএমসি ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল, সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি, কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি, হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে, এই তো আমি আপনাদের আগে বলেছি, আপনারা বাসি খবর বলছেন, অপোজিশন লিডার আগে বলে গেছে। না, কিন্তু অভিষেকের অফিস বলছে আজকে মেয়রের অফিসের ওএসডি এটা করছে, মানে কোথাও তো ঘরের মধ্যে কোন্দল নাকি? আপনি যে এখন বলছেন যে তৃণমূল ভবন তৈরি করতে টাকাটা খরচা করছে, কোন্দল টোন্দল আমি স্বীকার করি না, আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না, ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাই, মুখ্যমন্ত্রীর ভাই, উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না। অতএব মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি উনার নিজস্ব কোনো কিছু নেই, আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন। কার্বাইড দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি, ক্ষমতায় আসার পরে প্যারাসুটে নামা অথবা লিফটে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না। ন্যাচারাল লিডার তারাই যারা মাঠে ঘাটে সংগ্রাম করে স্রোতের বিরুদ্ধে লড়াই করতে করতে সংগ্রামটা করে, তারাই যাদের ছাত্র রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, যুব রাজনীতির ব্যাকগ্রাউন্ড রয়েছে, কৃষক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, শ্রমিক আন্দোলনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারাই পলিটিক্যাল, তাদের এ আলাদা। স্বাভাবিকভাবে এটা আপনারা চেষ্টা করেন কখনো কখনো মিডিয়া, আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের
কারোর অস্তিত্ব আছে। আগে বলা হতো শুভেন্দু অধিকারীর অস্তিত্বটা মমতা ব্যানার্জির আছে বলে তাই আছে। মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ প্রথম সারির নেতারা বলতেন, এই যে লোক দেখছেন না পিছনে দিদির ছবি আছে বলে, এই ছবিটা যেদিন সরিয়ে, এটা আমি প্রমাণ করে দিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরেও আমার সাথে এলাকার জনগণ রয়েছে। ওই ছবিটা উনার নয়, ওটা উনি বলেননি, মামলা করুন না, মামলা করুন, আমি বলবো ওই ভিডিওটা ফরেন্সিকে পাঠিয়ে দিতে, ওনার গলা থেকে কাকুর মতো ভয়েস স্যাম্পেল নিতে, তারপরে যদি ভুল প্রমাণ হয় আমি ক্ষমা চেয়ে নিবো। থ্যাংক ইউ, আমি তো প্রমাণ নিয়ে দিই। ঠিক আছে।